আমরা এখন ফোর আর হচ্ছে ফাইভের ম্যাথগুলো শুরু করি তার মধ্যে ফোরের ম্যাথগুলোতে আমাদের টিকোনোমেট্রিক ফর্মুলা লাগবে আমরা যখন লাস্টের দিকে যাবো ওয়ান টেন পয়েন্ট সিক্স টেন পয়েন্ট সেভেন তখন আমাদের এরকম ম্যাথ থাকবে তো ফোরের ম্যাথগুলো করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই ফর্মুলাগুলো ওয়ান মাইনাস কস টু এক্স টু সাইন স্কোয়ার এক্স ওয়ান প্লাস কস টু এক্স টু কদ স্কোয়ার এক্স এছাড়া কিন্তু সাইন থ্রি এক্সের ফর্মুলা আছে কি সাইন থ্রি এক্সের ফর্মুলা হচ্ছে থ্রি সাইন এক্স মাইনাস ফোর সাইন কিউব এক্স তাই না থ্রি সাইন এক্স মাইনাস ফোর সাইন এক্স এটাও লাগবে যখন আমাদের সাইন থ্রি এক্স থাকবে আর কি তো শুরু করি ফোরের এক নম্বর চারের এক নম্বর দিয়ে যে চারের এক কি আছে ইনটিগ্রেশন অফ ইনটিগ্রেশন অফ থ্রি সাইন্স স্কোয়ার এক্স তো যখনই স্কোয়ার কল থাকবে যখনই সাইন্স স্কোয়ার কল থাকবে আমরা এই ফর্মুলা চলে আসবো ইনটিগ্রেশন করার জন্য টু সাইন স্কোয়ার এক্সকে আমরা ওয়ান টু পারি আর আগে আমি এটা আগেও বলেছি যে সবসময় এখানে টু এক্স থাকবে না তাই না আর সবসময় এখানে এক্স থাকবে না এখানে যদি আমাদের টু সাইন স্কোয়ার থ্রি এক্স থাকতো টু সাইন স্কোয়ার থ্রি এক্স তাহলে এখানে এটা হয়ে যেত হচ্ছে সিক্স এক্স ওয়ান মাইনাস কস সিক্স এক্স মানে ডাবল হয়ে যাবে যখন এখান থেকে এখানে আসবে ডাবল হয়ে যাবে সো আমরা যেটা করবো এখানে আমরা টু সাইন স্কোয়ার এক্সের সময় অ্যাপ্লাই করবো কিন্তু এখানে টু নাই আছে কত থ্রি তবে যেটা করবো আমি লিখবো থ্রি বাই টু টু সাইন স্কোয়ার এক্স মানে আমাদের একটা টু নিয়ে আসতে হবে একটা টু দিয়ে ডিভাইড দিলাম টু নিয়ে আসলাম এখন টু সাইনস্ক এক্সকে আমি কি লিখতে পারবো ওয়ান মাইনাস কস টু এক্স থ্রি বাই টু ইন্ট্রিগ্রেশন হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স ডি এক্স এখন এটা ইন্ট্রিগ্রেশন করা যাবে সো ওয়ানকে ইন্ট্রিগ্রেশন করলে ভাবো হচ্ছে এক্স মানে ইন্ট্রিগ্রেশন অফ ওয়ান ডি এক্স কী হয় এক্স হয় তাই না সেটা হবো হচ্ছে থ্রি বাই টু এক্স মাইনাস কস টু এক্সের ইন্ট্রিগ্রেশন সাইন টু এক্স এক্সের কোপিসিয়ান বা শহর দিয়ে ভাগ করতে হবে নিচে হচ্ছে টু এইটাই তো চাইলে থ্রি বাই টু দিয়ে মাল্টিপ্লাই করতে পারো এভাবে রাখতে পারো কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো স্কোয়ার থাকলে সাইন স্কোয়ার কস স্কোয়ার যেটা থাকবে না কারণ আমাদের কী করতে হবে এই ফর্মুলা চলে আসতে হবে এরপরটাই যাই দুই নাম্বার ফোরের টু সেখানে আমাদের লাগবে হচ্ছে কিউব চারের দুই যা আমাদের আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ফোর সাইন কিউব এক্স ডি এক্স যেহেতু কিউব আছে তাহলে আমাদের এই প্রথম দুইটা যাবে না যাবো হচ্ছে এটা সাইন থ্রি এক্সের এখানে দেখো এই যে এখানটায় এখান থেকে ফোর সাইন কিউব এক্স আছে তাই না এখান থেকে ফোর্থ সাইন কিউব এক্স বের করো ফোর্থ সাইন কিউব এক্সকে আমি এই পাশে নিয়ে আসলাম তাহলে হবে ফোর্থ সাইন কিউব এক্স ইকোয়াল টু থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স এটা চলে আসবে তাই না সো সেটা বসাই দেব এখানে ফোর সাইন কিউব এক্সের জায়গায় সো আমাদের হবে হচ্ছে থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স যদি এখানে যদি এখানে ফোর না থাকতো তাহলে কী করতাম সাপোজ ধরো এখানে ফোর নাই সাপোজ এখানে ফোর নাই নাই থাকতে পারে সাপোজ ওর এখানে থ্রি আছে তখন কি করব। তখন আমরা যেটা করব এখানে থ্রি বাই ফোর লিখে এখানে একটা ফোর নিয়ে আসবো দেন ফোর ফোর সাইন কিউব এক্সকে আমি এটা লিখতে পারবো আর থ্রি বাই ফোরটা এখানে সামনে থেকে যাবে এই যে এই ম্যাট্রা এই ম্যাট্রার মতো আর কি যদি ফর্মুলায় নেওয়ার জন্য আমাদের কিছু লাগে আমরা সেটা নিয়ে আসব এখানে ফোর আছেই সো সমস্যা নেই এখন এটাকে ইন্টিগ্রেশন করা যায় থ্রি সাইন এক্স মাইনাস সাইন আপ থ্রি এক্স ডিএক্স সো এখন যদি এটাকে ইনটিগ্রেশন করি এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি কজ এক্স কারণ সাইন হচ্ছে মাইনাস কজ তাই না সো এই x করলে মাইনাস কজ হয়ে যাবে এই সাইন থ্রি এক্সকে করলে হয়ে যাবে হচ্ছে প্লাস প্লাস থ্রি এক্স নিচে হচ্ছে থ্রি এক্সের দিয়ে ডিভাইড করতে হবে আর মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেল এটা হচ্ছে আমাদের অ্যান্সার যায় তিন নাম্বারটায় ফোরের থ্রি নাম্বারটায় এটাও কিন্তু সেম তোমাদের এটা পড়া উচিত যে ইন্টিগ্রেশন অফ কি আছে ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার টু এক্স ডি এক্স তো যেহেতু সামনে টু নাই হাফ দিয়ে একটা টু নিয়ে আসি এখন টু cos স্কোয়ার টু এক্সকে আমি লিখতে পারবো হচ্ছে হাফ হাফ সামনে থাকবো এখানে আর টু cos স্কয়ার টু এক্সকে লিখতে পারবো হচ্ছে ওয়ান প্লাস 4x ফোর এক্স ওয়ান প্লাস ফোর এক্স যেহেতু এখানে টু এক্স আছে যেহেতু এখানে টু এক্স আছে এর জন্য টু কজ স্কোয়ার টু এক্সকে আমরা লিখবো হচ্ছে ওয়ান প্লাস 4x ফোর এক্স তাই না এই ফর্মুলা অনুযায়ী টু কথস্কার এক্স হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স সো টু কথার টু এক্স হয় ওয়ান প্লাস কস ফোর এক্স সো এখন এটাকে ইনটিগেশন ইজিলি করা যাবে সো ওয়ানকে ইনটিগ্রেশন করলে চলে আসবো হচ্ছে আমাদের এক্স আর কস ফোর এক্সে করলে হবে সাইন ফোর এক্স সাইন ফোর এক্স ডিভাইড চলে আসবো হচ্ছে ফোর প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন চলে আসবো হচ্ছে আমরা ফোন নাম্বারটায় সাইন টু দি পাওয়ার ফোর এক্স এটা খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ স্যান টু দি পাওয়ার ফোর এক্স কস টু দি পাওয়ার ফোর এক্স আমি এই দুটার মধ্যে যে কোনো একটা করে দেব বাকিটা তোমরা নিজেরা চেষ্টা করবা সো এই ম্যাচটা কিন্তু আমরা একটু আগে যেটা করলাম স্যান স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ওরকমই সো যেটা করবো আমি ফাইভ নাম্বারটা করি ফাইভ সো ইন্টিগ্রেশন অফ এটা লিখবো হচ্ছে কস টু দি পাওয়ার ফোর এক্স ডি এক্স ফাইভ নাম্বারটা করছি তো এখানে যেহেতু পাওয়ার ফোর আছে আমি যেটা করবো এখানে ইন্টিগ্রেশন লিখবো হচ্ছে কদো স্কোয়ার এক্স হোল স্কোয়ার ডি এক্স তো এই যে ভিতরে কদো স্কোয়ার আছে তো যদি সামনে একটা টু থাকতো তাহলে আমি এই ফর্মুলে আসতে পারতাম তাই না সামনে একটা টু থাকলে আমি টু কদ স্কোয়ার এক্সকে ওয়ান প্লাস কস এক্স লিখতে পারতাম তো এই জন্য আমি এখানে ভিতরে একটা টু নিব এখানে একটা টু নিব সামনে তো এখানে টু নেওয়া মানে কিন্তু আসলে ফোর নেওয়া কারণ যেহেতু উপরে স্কোয়ার আছে যেহেতু উপরে স্কোয়ার আছে এখানে টু লেখা মানে আসলে আমি ফোর নিলাম এই জন্য সামনে ওয়ান বাই ফোর করতে হবে ক্লিয়ার সাইন টু দিবার ফোর এক্স যখন করবো তখন হবে হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার ক স্কোয়ার জাকে স্কোয়ার তখন আসবো হচ্ছে আমরা এই যে প্রথম ফর্মুলাটা তাই টু স্কোয়ার ওয়ান এখন ভিতরে কি আসলো টু কদ স্কোয়ার টু এখন লিখবো হচ্ছে এটাকে আমরা টু কদ এক্সকে হচ্ছে আমরা ওয়ান প্লাস কস হোল স্কোয়ার বোঝা গেল এই হোল স্কোয়ার কারণে হচ্ছে আমি এখানে ওয়ান বাই দিলাম এই টুটাকে কাটানোর জন্য আর কি এখন এটাকে এ প্লাস হোল নিয়ে তাহলে হয়ে যাবে হচ্ছে ওয়ান প্লাস ফোর বাইরে লিখলাম তাহলে হয়ে যাবে ওয়ান প্লাস টু কস টু এক্স মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস লিখবো হচ্ছে কস স্কোয়ার টু এক্স ডি এক্স এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বোঝা গেল এখন এখানে যেটা করা যাবে ওয়ানকে ইন্ট্রিগেশন করলে এক্স আসবে কস টু এক্স কে ইন্ট্রিগেশন করলে সাইন টু এক্স ডিভাইড টু আসবে যেহেতু এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে সহ হচ্ছে দুই কিন্তু কজ স্কোয়ার টু এক্স এটাকে আমরা কি ইন্টিগ্রেশন করতে পারবো না কজ স্কোয়ার খেয়াল করে দেখো কজের উপরে কী আছে স্কোয়ার আছে সো এটার সামনে আমাদের আবার হচ্ছে হাফ নিতে হবে সো এটাকে আমি লিখবো যে এভাবে পড়ালি করি যে ওয়ান বাই ফোর ইনটিগ্রেশন ওয়ান প্লাস টু কজ টু এক্স এদেরকে এভাবেই রাখলাম প্লাস হাফ নিয়ে আমি এখানে একটা টু আনলাম টু কজ স্কোয়ার টু এক্স ডি এক্স এ আর কি মানে হাফ নিয়ে ক্কোয়ার টু এক্সের সামনে আমি একটা টু নিয়ে আসলাম সো আমি যদি এখন পরার লাইনে যাই পরার লাইনে হচ্ছে লিখবো হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ইনটিগ্রেশন ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস হাফ এই যে হাফ দিলাম হাফ দিয়ে টু কদ স্কোয়ার টু এক্সকে লিখবো হচ্ছে এই যে ফর্মুলা অনুযায়ী টু কথ স্কোয়ার টু এক্স মানে ওয়ান প্লাস কস ফোর এক্স সেখানে লিখবো হচ্ছে ওয়ান প্লাস কস ফোর এক্স

মানে এরকম আর কি আমি লিখি এটা কারণ এই ম্যাচটা অনেকের ভুল হয়ে যায় ইন্ট্রিগ্রেশন ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস হাফ প্লাস হাফ কস ফোর এক্স এই আর কি ডিএক্স বোঝা গেল এখন এই যে ওয়ান আর এই যে হাফ এই ওয়ান আর হাফ প্লাস করলে কত হয়ে যায় হয়ে যায় থ্রি বাই টু সো এটাকে আমরা ওয়ান প্লাস হাফ এই দুটাকে একবারে কি থ্রি বাই টু লিখতে পারি সো এটাকে আমি একবারে থ্রি বাই টু লিখে দিই এখানেই লিখে দিন আর একটা লাইন আমাদের বেড়ে যাবে এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিব সো এখানে থাকবে ওয়ান বাই ফোর থাকলেও টু কস টু এক্সে করলে হবে হচ্ছে টু সাইন টু এক্স ডিভাইড হচ্ছে টু টু সাইন টু এক্স ডিভাইড টু সো টু টু কাটতে পারি আমরা চাইলে এই টু আর এই টু কেটে দেব এরপর হবে থ্রি বাই টু এক্স কারণ এখানে কিছু নাই শুধু থ্রি বাই টু আছে তাই না মানে এরকম আর কি ইন্টিগ্রেশন অফ থ্রি বাই টু ডি এক্স সো থ্রি বাই টু বাইরে চলে আসলে থাকে হচ্ছে ডি এক্স মানে হচ্ছে থ্রি বাই টু এক্স এরকম আর কি থাকবে হাফ কস ফোর এক্স এটা হবে হচ্ছে হাফ সাইন ফোর এক্স ডিভাইড হচ্ছে ফোর প্লাস সি এই হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেল এ আর কি কারণ কস ফোরক্সে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে সাইন ফোর এক্স আর এই যে এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে সব হচ্ছে ফোর ফোর দিয়ে ডিভাইড করলাম এখন এই টু আর ফোর মিলে কত হয়ে যাবে টু আর ফোর মিলে আমি লিখতে পারি হচ্ছে একবারে এইট এইট এখন তুমি চাইলে ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো আবার এই টু এই টু কাটা তাই না এই টু টু কেটে দিতে পারি এ আর কি এখন ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা আমাদের অ্যান্সার বা এইভাবে রাখা যাবে কোনো সমস্যা নেই বইতে হয়তো মাল্টিপ্লাই করে লেখা আছে তো তোমরা আশা করি স্যান টু সেন টু দি বা ফোর এক্স পারবা স্যান টু দি বা ফোর এক্সের ক্ষেত্রে এখানে হবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস কস টু এক্স কী হবে ওয়ান মাইনাস কস টু এক্স এখানে মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস টু ই প্লাস বি স্কোয়ার খালি এখানে একটা মাইনাস হবে আর কোনো পার্থক্য থাকবে না তেমন এরপরে চলে যাই হচ্ছে আমরা সিক্স নাম্বারটাতে সিক্স নাম্বারটাও আমাদের ফর্মুলায় নিয়ে আসতে হবে এখানে কি আছে সাইন্স স্কোয়ার কত স্কোয়ার আছে সো এটাকে আমাকে একটা ফর্মুলায় নিয়ে আসতে হবে এখন অনেকে যেটা মনে করতে পারো যে সিক্স নাম্বার যেহেতু সাইন্স্কোয়ার কল স্কোয়ার আছে আমি এই ফর্মুলা আর এই ফর্মুলা নিয়ে আসি তাই না কিন্তু ব্যাপারটা সেরকম না কারণ তুমি যদি এই ফর্মুলা নিয়ে যাও ম্যাথটা একটু ঝামেলা হয়ে যাবে সো সিক্স যেটা করতে হবে ইন্ট্রিগ্রেশান এখানে লিখবো হচ্ছে সায়েন্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স এক্স এখানে যেটা করবো আমি আমি লিখবো হচ্ছে ইন্ট্রিগ্রেশান সাইন এক্স কস এক্স ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখবো একবারে লিখবো ভিতরে একটা টু নিয়ে আসবো সো এখানে ওয়ান বাই ফোর করতে হবে যেহেতু এখানে এর উপরে স্কোয়ার আছে এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো যে সাইন টু এক্সের ফর্মুলা সাইন টু এক্স হচ্ছে টু সাইন এক্স কজ এক্স যখন সাইন আর কজের যখন সাইন আর কজের অ্যাঙ্গেলটা মানে সাইন এক্স সাইনের পরে যা থাকবে কজের পরে যা থাকবে সেম থাকবে এবং মাল্টিপ্লাই থাকবে তখন সামনে আমরা একটা টু এনে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি ক্লিয়ার এই ম্যাথটা তো আমরা সেম কাজ করবো সাইন ফোর এক্স কস ফোর এক্স সামনে একটা টু আনলে টু সাইন ফোর এক্স কস ফোর এক্স এটাকে লিখতে পারবো হচ্ছে আমরা সাইন এইট এক্স তাই না টু সাইন এক্স কস এক্সকে লেখা যায় সাইন টু এক্স তাহলে টু সাইন ফোর এক্স কস ফোর এক্সকে লেখা যাবে সাইন এইট এক্স তো এখন এই ভিতরটাকে লিখবো আমরা সাইন টু এক্স তখন এই ম্যাথ শেষ হয়ে যাবে না একটু কাজ আছে ইন্ট্রিগ্রেশন লিখবো হচ্ছে আমরা এখন সাইন টু এক্স তাই না এই যে ভিতরটাকে লিখলাম সাইন টু এক্স আর এই যে উপরের স্কোয়ার সেই কারণে এখানে একটা স্কোয়ার হয়ে গেল এখন যেহেতু এটা সায়েন্স স্কোয়ার টু এক্স যেহেতু কি এটা সায়েন্স স্কোয়ার টু এক্স এখনও আমরা এখানে আসবো এই যে সায়েন্স স্কোয়ারের ফর্মুলায় আসবো বোঝা গেল সায়েন্স স্কোয়ার ওয়ান মাইনাস কস টু এক্সের ফর্মুলায় আসব তো এখন আমরা কী করবো এখানে একটা টু নিব এখানে একটা টুর যেহেতু নিলাম সামনে এখানে একটা টু দিয়ে ডিভাইড করে দিলাম সো টু ইন্টু ফোর তুমি একবারে কী লিখতে পারো এইট লিখতে পারো সো আচ্ছা একটু এখানে হাফ হবে না এখানে টু হবে এখানে টু নিলাম সো এখানে আমি টু দিয়ে ডিভাইড করে দিলাম সো এখানে হয়ে গেল হচ্ছে ওয়ান বাই এইট আর ইনটিগ্রেশন এখানে হয়ে যাবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস ফোর এক্স ডি এক্স এখন এটাকে ইনটিগ্রেশন করা যায় এটা হবে হচ্ছে ওয়ান বাই এইট ওয়ানকে ইনটিগ্রেশন করলে এক্স কস ফোর এক্সে করলে হবে সাইন ফোর এক্স সাইন ফোর এক্স ডিভাইড ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে চলে আসি হচ্ছে আমরা এই টাইম এটা তো আমাদের ফর্মুলে আনতে হবে এটা হবে হচ্ছে ইনটিগেশন টু কজ এক্স প্লাস সাইনেক্স টু কজ এক্স প্লাস সাইনেক্স বাইরে কী আছে একটা বাইরে একটা কজ এক্স আছে কজ এক্স ডিএক্স এখন এই কজক্সটাকে আমরা কী করে দিব ভিতরে মাল্টিপ্লাই করে দিব ভিতরে মাল্টিপ্লাই করলে কী হবে এই কজ এক্স আর এই কজ মিলে হয়ে যাবে হচ্ছে কজ স্কোয়ার ইনটিগ্রেশন অফ টু কজ স্কোয়ার এক্স প্লাস সাইনেক্স কজ এক্স ডিএক্স একটা ব্র্যাকেট ইউজ করলাম এখন টু কথস্কোয়ার এক্সকে আমরা কী লিখতে পারবো টু কদ স্কোয়ার এক্সকে আমরা ওয়ান প্লাস কস টু এক্স লিখতে পারবো এই যে সাইন এক্স কস এক্স আসলো না এই কারণে আমরা যেটা করবো একটা হাফ দিয়ে একটা টু নিয়ে আসবো এই সামনে সো এখন আমি লিখতে পারবো ইনটিগান অফ ওয়ান প্লাস কস টু এক্স প্লাস হাফ সাইন টু এক্স টি এক্স বোঝা গেল এই অংশটুকে আমরা দেখলাম হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স ওয়ান প্লাস কস টু এক্স আর এই অংশ টু কেন আমরা লিখলাম হচ্ছে সাইন টু এক্স এখন ইন্ট্রিগ্রেশন করা যায় তাই না এই হাফটা কিন্তু সাইন টু এক্সের সাথে মাল্টিপ্লাই সো এই হাফটাকে আর ওয়ানের সাথে প্লাস করে দিও না সেখানে যেটা হবে ওয়ানকে ইন্ট্রিগ্রেশন করলে হচ্ছে এক্স কস টু এক্সে করলে হবে হচ্ছে সাইন টু এক্স ডিভাইড টু প্লাস হাফ কস টু এক্স ডিভাইড টু একটা কাজ বাকি আছে এটা অনেকে ভুলে যায় সাইনের ইন্ট্রিগ্রেশন হচ্ছে কস শুধু কস না মাইনাস কস প্লাসটা মাইনাস হয়ে যাবে এখন এইটা আর এই যে টু আর টু মিলে তুমি কী লিখতে পারো টু আর টু মিলে ফোর লিখতে পারো এভাবে রাখলেও কোনো সমস্যা নেই এই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর হচ্ছে সাইন্স স্কোয়ার থ্রি থেটা সাইন্স স্কোয়ার তো অনেকে থ্রি থেটা দেখে ভাবে যেটা হয়তো সাইন থ্রি এক্সের ফর্মুলা চলে যাবে না সাইনের পরে তার অ্যাঙ্গেলটা এই যে এই অ্যাঙ্গেলটা যে কোনো কিছু থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে যা থাকবে এখানে যা থাকবে এখানে এসে কী হয়ে যাবে ডাবল হয়ে যাবে তার মানে এটা আসলে হবে হচ্ছে যদি আমরা ম্যাথটা করি সাইন্স স্কোয়ার থ্রি থেটা থ্রিটা তো তো যেটা হবে এই নাম্বারটা যদি এখানে করি আমি ইনটিগ্রেশন অফ সাইন্স স্কোয়ার থ্রি থেটা সাইন্স স্কোয়ার থ্রি থেটা ডি থেটা একটা হাফ দিয়ে একটা টু নিয়ে আসবো তো হাফ ইনটিগেশন অফ ওয়ান মাইনাস কস সিক্স থেটা হয়ে যাবে এখন এখন তোমরা ইনটিগ্রেশন এটা ইজিলি করতে পারবা তাই না হাফ ওয়ানকে ইনটিগ্রেশন করলে হবে থেটা এক্স না কিন্তু থেটা মাইনাস সাইন সিক্স থেটা নিচে হচ্ছে সিক্স এই ম্যাথগুলো ইজি তারপরে আমি দেখাচ্ছি কারণ অনেকের সমস্যা হয় তো এরপরে চলে আসবো হচ্ছে আমরা সায়েন্স স্কোয়ার এক্স কস টু এক্স তো সায়েন্স স্কোয়ার কস টু এক্সকে ইন্ডিকেশন করা যায় তাই না কিন্তু সায়েন্স স্কোয়ার টু এক্স ইন্ডিকেশন করা যাচ্ছে না সায়েন্স স্কোয়ার টু এক্সকে আমরা এই যে এই ফর্মুলায় নিয়ে আসবো তো এই ম্যাথটা আমরা দেখি এটা হচ্ছে আমাদের ফোরের একদম লাস্ট ম্যাথ টেন নাম্বার ফোরের আমি একটা দুইটা ম্যাথ বাদা সবই করেছি যেগুলো যেগুলো বাদ দিয়েছি তোমার নিজেরা খুব ইজিলি পেরে যাবা তো এখানে সায়েন্স স্কোয়ার এক্স কস টু এক্স ডিএক্স তো এখানে একটা হাফ দিয়ে একটা টু নিয়ে আসবো হাফ এখন লেখবো হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স এখানে হচ্ছে কস টু এক্স ডিএক্স এই যে আমি টু সাইন স্কোয়ার এক্স টু সাইন স্কোয়ার এক্সকে আমি ওয়ান মাইনাস কস টু এক্স লিখলাম এখন এরকম মাল্টিপ্লাই অবস্থায় এই মাল্টিপ্লাই অবস্থায় অনেকে আবার যেটা করবে এটাকে ইন্টিগ্রেশন করে দিবে এটাকে ইন্টিগ্রেশন করে দেবে যেহেতু ইন্ডিগেশন করা যায় যাবে না যেহেতু মাল্টিপ্লাই আছে আমরা মাল্টিপ্লাইয়ের জন্য এখন ইন্টিগ্রেশন শিখি নাই তো করা যাবে না এটা যেটা করতে হবে এটাকে মাল্টিপ্লাই করে ফেলো মানে হচ্ছে কস টু এক্স মাইনাস কস স্কোয়ার টু এক্স এক্স এরকম আর কি মানে এই কস টু এক্স দিয়ে এটাকে ওয়ানকে আর এটাকে মাল্টিপ্লাই করে ফেলাম সো ওয়ানকে মাল্টিপ্লাই করলে কস টু এক্স আসলো এটাকে কস টু এক্স আর কস টু এক্স মিলে কস স্কোয়ার টু এক্স এটা কস ফোর এক্স হবে না অনেকেই ভুলটা করে যে কস টু এক্স এর কস টু এক্স মিলে কস ফোর এক্স না এই ভিতরে থেটা এই থেটা কি হবে না আমরা কখনো মাল্টিপ্লাই করতে পারবো না কোনো কিছু দিয়ে বোঝা গেল সো কস টু এক্সের কস টু এক্স মিলে কস স্কোয়ার টু এক্স তো এই যে কজ কজের উপর কি আছে স্কোয়ার আছে কজের উপর স্কোয়ার আছে সো আমরা এই ফর্মালে চলে যাব সো এখন এটা সামনে একটা হাফ দিয়ে একটা টু নিয়ে নিব হাফ দিয়ে একটা টু নিয়ে নিলাম এই আর কি সো এখন হচ্ছে এই কস টু এক্স কস টু এক্সই থাকবে আপাতত আমরা এখনও ইন্টিগ্রেশন করছি না এটা হবো হচ্ছে কস টু এক্স আর এই যে মাইনাস হাফ মাইনাস হাফ টু স্কোয়ার এক্স মানে এই অংশটুকুকে আমরা কী লিখবো টু কস স্কোয়ার এক্স এই অংশটুকু লিখবো হচ্ছে আমরা ওয়ান প্লাস কস টু এক্স ওয়ান প্লাস কস টু এক্স এখানে ব্র্যাকেট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে ব্র্যাকেট দেওয়াটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে একটা মাইনাস আছে তাই না এই যে ওয়ান প্লাস কস টু এক্স আমরা লিখব এই মাইনাসের কারণে যদি ব্র্যাকেট না দাও যদি আমি ব্র্যাকেটটা না দিতাম তাহলে এই মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু কি মাইনাস হয়ে যেত যদি এখানে প্লাস থাকতো যদি এখানে প্লাস থাকতো তাহলে ব্র্যাকেটটা না দিলেও চলতো সো ব্র্যাকেটটা ইন্টিগ্রেশনে খুব ইম্পর্ট্যান্ট এই ব্র্যাকেটের আরেকটা কাজ আছে কারণ এই যে আমি একটু আগে বলেছিলাম একটু আগের ম্যাথটায় এই হাফটা এই হাফটা কিন্তু ওয়ানের সাথে মাল্টিপ্লাই আবার কস টু এক্স তার সাথেও মাল্টিপ্লাই অনেকে দেখা যায় ব্র্যাকেট দেয় না এভাবে লিখে রাখে যে হাফ ওয়ান প্লাস কস টু এক্স আবার এখানে মাইনাস এখানে একটা না দুইটা ভুল দুইটা ভুল হচ্ছে এই হাফটা সে দেখাচ্ছে যে হাফটা ওয়ানের সাথে মাল্টিপ্লাই কিন্তু হাফটা কস টু এর সাথে মাল্টিপ্লাই না আরেকটা হচ্ছে এই মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু কি মাইনাস হয়ে যাওয়ার কথা সো তোমাকে একটা যদি ব্র্যাকেট ইউজ করো তাহলে দুইটা ভুলই আসলে কারেক্ট হয়ে গেল এখন ক্লিয়ার এটা আর কি এখন আমরা এই হাফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতেও পারো না করতে পারো এই অবস্থায় ইন্টিগ্রেশন করে দিতে পারো কোনো সমস্যা নাই হাফ পরেও মাল্টিপ্লাই করতে পারো বা মাল্টিপ্লাই না করলেও কোনো সমস্যা নেই তো এখন যদি ইন্টিগ্রেশন করি কস টু এক্স করলে হবে হচ্ছে আচ্ছা আমি একটু এখানে করি এখানে এখন আমি ইন্টিগ্রেশন করবো হাফ হাফ সেকেন্ড ব্র্যাকেট কস টু এক্স ইন্টিগ্রেশন করলে হবে সাইন টু এক্স ডিভাইড হচ্ছে টু এই আর কি এটাকে ইনটিগেশন করলাম মাইনাস দিয়ে মাইনাস হাফ এক্স প্লাস সাইন টু এক্স বাই টু এই আর কি আমাদের ইনটিগেশন হয়ে গেল যেটা করলাম দেখো কস টু এক্স ইনটিগ্রেশন করলে পেয়ে গেলাম হচ্ছে সাইন টু এক্স বাই টু এইটা আবার এখানে মাইনাস হাফ আমি লিখলামই ওয়ানকে ইন্ডিগ্রেশন করলে হচ্ছে এক্স কস টু এক্স ইনটিগ্রেশন করলে হচ্ছে সাইন টু এক্স বাই টু এই আর কি এখন তুমি চাইলে এই ব্র্যাকেট তুলে ফার্স্ট ব্র্যাকেট তুলে হাফ মাইনাস মাল্টিপ্লাই করতে পারো মানে এরকম আর কি সাইন টু এক্স বাই টু মাইনাস হাফ এক্স মাইনাস সাইন টু এক্স বাই ফোর আর কি বোঝা গেল মানে এই মাইনাস হাফটা এখানে মাল্টিপ্লাই করে দিলাম সো মাইনাস হাফ এক্স মাইনাস সাইন টু এক্স বাই হচ্ছে ফোর আবার এই যে পুরোটা একটা ব্র্যাকেট রাখলাম এই সম্পূর্ণটা একটা ব্র্যাকেট রাখার কারণ কি কারণটা হচ্ছে এই যে বাইরের হাফটা এটা কিন্তু সবার সাথে মাল্টিপ্লাই এখানে অনেকে ভুল করে সো এই ম্যাথগুলোতে এই কনস্ট্যান্টে ভুলটাই বেশি হয় দেখা যায় যে কোনো হাফ তারা মিস করে ফেলে তো দেখা যায় আলটিমেটলি অ্যান্সারটা মিলে না আসলে তারপরে চলে যাবো হচ্ছে ফাইভের ম্যাথগুলোতে এখানে লাগবে হচ্ছে আমাদের টু সাইন এস এন বি টু কজে কস বি তারপর হচ্ছে টু কজ এস সাইন বি এই ফর্মুলাগুলো তো আমি লিখে দিই ফর্মুলাগুলো কোনো সমস্যা নেই ফাইভ নাম্বার লাগবে হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো টু সাইন এ কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি আবার হচ্ছে টু কজে কস বি কস এ প্লাস বি প্লাস কস এ প্লাস সরি এখানে প্লাস এ মাইনাস বি হবে এই আর কি সো এই প্রথম ম্যাথটা দেখো ফাইভের ওয়ান নাম্বারে যদি যাই ফাইভের ওয়ান নাম্বার ইনটিগ্রেশন অফ সাইন ফোর এক্স কস ফোর এখন তুমি এটাকে চাইলে একটা হাফ দিয়ে একটা টু আনো তো তুমি এটাকে চাইলে টু সাইনে cos বি এই যে এই ফর্মগুলোয় যেতে পারো টু সাইনে কস বি এই ফর্মগুলো তুমি যেতে পারো তাহলে হবে সাইন সাইন ফোর এক্স মানে তোমার এখানে এও ফোর আবার হচ্ছে কি এও ফোর আবার কি ফোর তার মানে সাইন ফোর এক্স মানে সাইন 4x এক্স প্লাস ফোর সাইন ফোর এক্স মাইনাস ফোর এক্স এই অংশটুকু কি হয়ে যাচ্ছে এই অংশটুকু জিরো হয়ে যাচ্ছে তাই না কারণ এখানে হচ্ছে সাইন ফোর এক্স মাইনাস ফোর এক্স মানে এই অংশটুকু জিরো হয়ে যাচ্ছে থাকবে শুধু এই অংশটুকু মানে সাইন ফোর এক্স প্লাস ফোর এক্স মানে সাইন এইট এক্স এখন আমরা এই প্রথম একটার জন্য এই ফর্মুলায় আসবো না আমরা আসবো হচ্ছে এই ফর্মুলাটাতে যে সাইন টু এক্স ইকাল টু হচ্ছে টু টু সাইন এক্স cos এক্স তাই না কারণ আমি বলেছিলাম যখন সাইন আর কজের থেটা মানে অ্যাঙ্গেলটা সেম থাকে এটা সেম থাকে তখন আমরা সাইন টু এক্সের আসবো এখন এখানে সেম আছে সাইন ফোর এক্স কস ফোর এক্স সামনে একটা টু আনলাম আমি টু এনে এখন এটাকে লিখতে পারি হচ্ছে হাফ এই হাফ থাকলো সাইন ফোর ইন্টু টু মানে হচ্ছে এইট এক্স এখন ইন্টিগ্রেশন আমরা করতে পারবো এটাকে তাই না সো এটা ইন্টিগ্রেশন করলে আস হচ্ছে হাফ কস এইট এক্স ডিভাইড হচ্ছে এইট এটা মাইনাস আসবে একটা এখানে একটা মাইনাস আসবে কারণ সাইনের ইনটিগ্রেশন হচ্ছে মাইনাস তো মাইনাস আমি লিখতে পারি এইট এক্স ডিভাইড হচ্ছে সিক্সটিন এই আর কি এরপর পরেরটায় যদি যাই ফাইভ সাইন থ্রি এক্স কস টু এক্স এটা আমাদের হচ্ছে টু সাইনে কস দিতে যাবে আর কি সো তুমি জাস্ট এই ম্যাথগুলোতে এই ফর্মুলে অ্যাপ্লাই করলেই যা আসবে সেটাকে তুমি ইজিলি করতে পারবা দুই নাম্বারে যাই ফাইভের টু অফ ফাইভ সাইন থ্রি এক্স টু এক্স এটা একটা হাফ দিয়ে একটা হাফ দি টু নিয়ে আসি এখানে ফাইভ বাই টু লেখি এখানে একটা টু আসি বাইরে ফাইভ বাই টু থাকবে সো এখানে ফাইভ বাই টু টু বি টু বি কি আসলে সাইন এ প্লাস বি সাইন সো আমি এখানে লিখব সাইন এ প্লাস বি মানে থ্রি এক্স প্লাস টু এক্স মানে হয়ে ফাইভ এক্স প্লাস কি ডি এক্স সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি টু কজ সাইন এনবির ক্ষেত্রে মাঝখানে জাস্ট কী আসবে মাইনাস আসবে টু কজে কস বি ক্ষেত্রে কজে যে ফর্মুলা দুইটা মানে কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি প্লাস করতে হবে টু সাইনে স্যান বি র ক্ষেত্রে কজে ফর্মুলা দুইটা মানে হচ্ছে কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি মাইনাস করতে হবে একদম প্রথম চারটা ফর্মুলা কি ছিল চিকরণ মিটির সেভেনের ফর্মুলা সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ হচ্ছে এ মাইনাস বি তো ওই ফর্মুলাগুলোকে আমরা এখানে কী করলাম প্লাস করলাম মাইনাস করলাম প্লাস করলাম মাইনাস করলাম একটু টেকনিক দিয়ে আসলে ত্রিকোণী ফর্মোলাগুলো শিখতে হবে তো আমি এখানে সেটাই করলাম সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এখানে থ্রি এক্স মাইনাস টু এক্স করেছে সো এক্স রইলো এখন একটা ইজিলি ইন্ট্রিগ্রেশন করা যাচ্ছে তাই না কী হবে ফাইভ বাই টু এখানে হবে হচ্ছে মাইনাস কস ফাইভ এক্স ডিভাইড ফাইভ মাইনাস কস এক্স প্লাস সি শেষ এই আর কি কারণ সাইনের ইন্ট্রিগ্রেশন হচ্ছে মাইনাস কস আর এক্সের কোপেশন ফাইভ ফাইভ দিয়ে ডিভাইড করলাম এখানে এক্সের কোপেশন হচ্ছে ওয়ান সো কিছুতে ডিভাইড করা লাগবে না আর সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স এরপর একটা সাইন ফাইভ এক্স কস থ্রি এক্স তাই না সাইন ফাইভ এক্স কস থ্রি এক্স তুমি কী করবো এটাকে সামনে একটা হাফ দিয়ে টু নিয়ে আসবা টু নিয়ে আসলে কোন ফর্মুলায় যাবে দুটাই সাইন সো এই যেটাতে যাবে এটাই যাবে সো সামনে একটা হাফ দিয়ে ফাইভ নাম্বার সামনে একটা হাফ দিয়ে টু নিয়ে আসো সামনে একটা হাফ দিয়ে টু আনলাম তুমি নিজেরাই পারবা এটা সাইন ফাইভ এক্স সাইন থ্রি এক্স ডি সো হচ্ছে হাফ এটা হয়ে যাবো হচ্ছে কস এ মাইনাস বি কিন্তু আগে অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু প্লাসটা আগে কিন্তু এই ফর্মুলার ক্ষেত্রে কিন্তু মাইনাসটা আগে এটা খেয়াল রাখতে হবে সো মাইনাস যদি করি এটা হবে হচ্ছে কস কস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মানে কস টু এক্স মাইনাস মাইনাস দিয়ে হচ্ছে হবে কস এ প্লাস বি মারা হচ্ছে কস এইট এক্স কস এইট এক্স এই আর কি বোঝা গেল মানে কস এ মাইনাস বি করলাম আগে দেন মাইনাস দিয়ে হচ্ছে এ প্লাস বি এখন তো ইনটিগ্রেশন করাই যাবে যে হ্যাঁ কসকে ইনটিগ্রেশন করলে আসবো হচ্ছে সাইন টু এক্স বাই টু মাইনাস দিয়ে সাইন এইট এক্স বাই হচ্ছে এইট এই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমাদের মোটামুটি এই টেন পয়েন্ট টুয়েল ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমাদের শেষ সিক্স আর সেভেনে কিছু অল্প ইম্পর্টেন্ট ম্যাথ আছে সিক্স বা সেভেন থেকে আমি হয়তো একটা দুইটা ম্যাথ দেখাবো তারপরে আমরা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার টেন পয়েন্ট থ্রিতে চলে যাচ্ছি